এই নাস্তা না খেলে একদমই মিস করবেন কুরমুড়ে আর মজার মুখে যে কি মজার সেটা আর আমি বলে বোঝাবো না দেখে দেখে নিশ্চয়ই ভুলে গিয়েছে মাঝে মাঝে কিন্তু এমন নাস্তা খেতেই মন চায় তাই না তো একদমই সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুন্দর ফ্লেভার আর মজার জন্য ঘি ব্যবহার করছি একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি ঘিয়ের পরবর্তীতে কিন্তু চাইলে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে ডিমের কুসুম চিনি ঘি একসঙ্গে ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিলাম মিশানোর পর নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি টাইট ফিট একটা ডো তৈরি হবে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আমার এখানে ডো তৈরি হয়ে গেল মসৃণ আর টাইট ফিট একটা ডো আমি তৈরি করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ঘন একটা শিরা হবে এর মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও হবে এই শিরাটা একটু আঠালো এবং ঘন শিরা হবে লো হিটে আমি শিরাটা বসিয়ে রেখেছি পরে দেখিয়ে দিব কেমন হয়েছে শিরা এখন আমি পনেরো মিনিট পর এই ডোটাকে আবারও একটু ময়ান করে গোলাকার করে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি প্রথমে রুটিটা একটু মোটাই হবে আমি এবার পরোটার মতো ভাজ করে নিব। ওপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুটি পাশেই আমি যেভাবে করে নিচ্ছি দেখে দেখেই বুঝে নেবেন পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই ভাজটা দেব আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে এখন এই পরোটার ভাজটাকে আবারও পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিক থেকে আমার শিরা তৈরি হয়ে গেল একতারিও ঘন একটা শিরা হয়েছে যেমনটা করে জিলেপির শিরা আমরা তৈরি করি ঠিক তেমনই শিরাটা হবে শিরা নামিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর এবার আমি এই পরোটার ভাজের শেপ থেকে এভাবে করে চারটি ভাগে ভাগ করে নিলাম একটা ছুরি দিয়ে প্রথমে একটি ভাগ আমি এভাবে করে একটু পাতলা করে বেলে নিচ্ছি লম্বাভাবে তারপর যেভাবে ভাজটা দেবো আপনারা দেখলেই বুঝবেন ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে পরোটার মতো ভাজ করে নিচ্ছি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই ভাজটা দেব এবার পাতলা করে বেলে নেবো পরোটাটা যেভাবে আমরা বেলে নিই ঠিক তেমনই হবে তবে অনেক বেশি পাতলাই হবে এই তো অনেক পাতলাই হয়েছে হয়তোবা দেখেই বুঝে গিয়েছেন এবার এটাকে আমি কেটে নিব উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা গ্লাসের মাধ্যমে কেটে নিচ্ছি কাচের পাতলা গ্লাস চাইলে স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন ছোটো ছোটো গোল গোল রাউন্ড শেপগুলোর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি তিনটা করে ভাজ করে নিলাম আরও একটু আলতু হাতে বেলে নিব একটু লম্বা লম্বা দেখাবে তাহলেই কিন্তু এই পিঠার যে একটা সৌন্দর্য সেটা দেখতে ভালো লাগবে এখানে আমি একটু ময়দা পানিতে গুলিয়ে আঠা তৈরি করে নিলাম যেভাবে করে আমি ভাজটা করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝে যাবেন একটার উপর একটা এভাবে করে দিয়ে নিচ্ছি আমি আরও একটা করে দেখাচ্ছি একটা কাঠি নিয়ে নিলাম এই কাঠির উপরে একটা সুতো নিয়ে নিলাম তারপর একটা একটা করে দিব আর আঠাটাকে এভাবে করে লাগিয়ে দেবো এবার আরও একটা ছোটো সাইজের রুটি দিয়ে দিচ্ছি আমি তিনটা করে রুটি দিচ্ছি চাইলে কিন্তু আপনারা চারটা পাঁচটা করে দিতে পারেন এবার আরও একটা কাঠি আমি নিয়ে নিচ্ছি দুই দিকে সুতো দিয়ে এভাবে করে গিট দিয়ে দিতে হবে এবার কিন্তু খুব সুন্দরভাবে আর্ট শার্টভাবে লেগে থাকবে বাড়তি সুতোটা কেটে দিচ্ছি কেচে দিয়ে সবগুলো একইভাবে আমি বানিয়ে নিব। দুইটা হয়ে গেল একে একে সবগুলো আমি বানিয়ে নিলাম এবার লোহিটে তেল গরম করে নিয়েছিলাম তেলে ছেড়ে দিচ্ছি ওপর থেকে এভাবে করে কাঠি দিয়ে তেল দিলেই দেখবেন যে সুন্দর একটা ডিজাইন উঠতে থাকবে ফুলতে থাকবে এটা এত সুন্দর হয় এই কামরাঙ্গা পিঠাটা এটা হয়তো বা আমরা অনেকেই জানি চিনি খেয়েছি কিন্তু যারা খায়নি তারা অবশ্যই ট্রাই করে ফেলবে মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম অতিরিক্ত কালার করে ফেলার দরকার নেই ঠিক এরকম বাদামি কালার হলেই ভালো লাগে এটা দেখতে খেতেও সবগুলো নামিয়ে নিলাম এবার কাঠি থেকে ছাড়ানো খুবই সহজ সেকেন্ডের মধ্যে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন প্রথমে সুতোটা টান দিয়ে খুলে ফেলবেন তারপর এগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে এখন কিন্তু চাইলে শিরাতে ডিপ করেও নিতে পারেন এই যে যেভাবে আমি করে নিচ্ছি খুবই মানে হালকা হালকা করে করবেন অত শিরাতে ডিপ করার দরকার নেই চাইলে কিন্তু আবার আপনারা উপর থেকে এভাবে দিয়ে দিতে পারেন যারা একটি কম মিষ্টি খেতে চান তারা এভাবে উপর থেকে দিয়ে দিবেন কত সুন্দর হয়েছে তাই না এভাবে করে ট্রাই করে ফেলবেন কেমন লাগলো রেসিপি জানাবেন কমেন্টে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ